আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব স্পেশাল বেগুন ভাজি। এটি গরম ভাত, খিচুড়ি, পোলার সাথে খুব সহজেই সার্ভ করা যায় এবং খেতেও অসাধারণ টেস্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। এখানে নিয়েছি আমি দুটো গুল বেগুন, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু মোটা করে চাকচাক করে কেটে নিব। এখন একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি মাঝখানের অংশটুকু আলাদা করে নিব। দেখে বুঝে নেবেন আমি কিভাবে মাঝখানের অংশটুকু আলাদা করে নিচ্ছি। মাঝখানে গ্লাসটা বসিয়ে একটু চাপ দিলেই ভিতরের অংশগুলো আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে ছুরি দিয়েও ভিতরের অংশটুকু আলাদা করতে পারবেন। আমি ছুরির সাহায্যে একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলাদা করতে হয়। একইভাবে আমি সবগুলো বেগুনের মাঝখান থেকে অংশগুলো কেটে নিব। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। বেগুনগুলোর সাথে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। এগুলো আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন বেগুনের মাঝখানের যে অংশগুলো আমি বের করে রেখেছিলাম এগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। বাটিতে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, দুই টুকরো আদা, নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি আমি সাত আটটা কাঁচামরিচ। আর এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন বেগুনের টুকরাগুলো দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি অল্প একটু পানি অ্যাড করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া। সব কিছু এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বেগুনের চাকগুলো। এখন একটি চামচের সাহায্যে আমি যে পুরটা ব্লেন্ড করে রেখেছিলাম ওগুলো একদম ভরে ভরে দিয়ে দেব। একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আছে আমার মিডিয়ামে, বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব। একটু সাবধানে উল্টে দিতে হবে। সাত থেকে আট মিনিটের মধ্যে আমার বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এপিট ওপিট উল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিব। দেখে বুঝতে পারছেন বেগুন ভাজিটা কতটা ইয়াম্মি হয়েছে। দেখেন একদম সহজভাবে ভাজি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে বেগুন ভাজি।
যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।